আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। লাইভে এলাম, কিছু বিষয়ে কথা বলবো। টানা দুইবার মনে হয় লাইভে আমি আসছি রিসেন্টলি, তো যাক সবাই তাহলে দেখছেন, আর যারা দেখবেন তারা পরে দেখে নিতে পারবেন। তো অনেকেই, আমি একটু স্টোরিটা ভেঙে বলি হালকা, তাহলে হয়তো বা অনেকে ক্লিয়ার আউট হবেন বা অনেকের কোয়েশ্চেন। আসলে 100% মানুষের মধ্যে তো আমি দেখলাম 90% মানুষ খুবই সাপোর্টিভ ছিলেন, এবং আমি অনেক সাপোর্ট পেয়েছি, টু বি অনেস্ট অনেক ভালোবাসা পেয়েছি। আমার যে সবাই ফ্যান হইতে হবে সেটা না, আমার অনেক ওয়েল উইশেস আছে যারা অলওয়েজ চায় যে আমি ভালো করতেছি, থ্যাংক ইউ, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। অনেক ফ্যামিলি মেম্বার্স আছে যারা আমার ভিডিও দেখে। তো ব্যাক টু 2009-এর দিকে, লাস্টের দিকে আমার যে ডক্টর লাইকা, তো ওকে আমরা আনি আর কি ঘরে। তো আমার ফ্যামিলি কেউ প্রথমে ডগ আসলে পছন্দ করতো না, টু বি অনেস্ট। তো একদম ছোটো একটা বাচ্চা আমাদের ঘরে আসে আর কি। তো হ্যাঁ, তো সবাই সবার মতো কাজের মধ্যে থাকি এখন। তো পাপাও মানে খুব অফিস নিয়ে বিজি টিজি, তো পাপাও আসলে খুব পছন্দ করতো না, টু বি অনেস্ট, প্রথম দিকে। তো আস্তে আস্তে একটা ছোট মানুষ যখন বাসায় যখন সারাদিন চিল্লাতে থাকে, কেউ 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 করতে থাকে, সবার সাথে এসে দুষ্টুমি করতে থাকে, খেলাধুলা করতে থাকে, এভরিডে, এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন, একদিন দুই দিন না, এক বছর দুই বছর না, এভরি সিঙ্গেল ডে, টানা 13 বছর আপনার ডগটা আপনার সাথে বাসায় যাওয়ার সাথে সাথে নেজনারে কোলে উঠতেছে, তারপর আপনার পুরো ঘরটাকে মাথায় রাখতেছে। তো এই জিনিসগুলো একটা মানুষের এত অ্যাটাচ করে। এটা আমি আমি কেন বলতেছি, কারণ এটা একটা অ্যানিমেল লাভারই বুঝবে। আমি এটা নর্মাল মানুষদেরকে বুঝাই, আমি যতই বুঝাই এটা কখনো আমি বুঝাতে পারবো না। আমি ব্লগে গেছি, আমার ব্লগ করার সময়, মজার ব্যাপার হচ্ছে আমার ব্লগ করার সময়, তো আমি আমি ব্লগে যখন ফার্স্ট, আপনারা যখন আমার ব্লগটা ফ্রাইডেতে রাত 10টার দিকে আসবে, আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, তো তখনই আমি ব্লগের স্টার্টিংয়েই আমি লাইকারে ধরে বলতেছি, গাইজ আপনার লাইকার জন্য দোয়া করেন, কারণ লাইকা মনে হয় না অবস্থা খুবই খারাপ, কারণ ডে বাই ডে লাইকার 13 ইয়ার্স মেইনলি প্রমিলিয়ান, এগুলো 7 to 8 ইয়ার্স ম্যাক্সিমাম তারা স্টে করে। বাট লাইকা ওকে এক্সট্রা লাভ, যেটা বলে যে একদম ফ্যামিলির মতো লাভ দেওয়ার কারণে 13 ইয়ার্স ছিল। তো আমি ব্লগের শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে গাইজ লাইকার জন্য দোয়া করেন, অসুস্থ, মানে আমার কেমন জানি লাগতেছিল। তো আমি গেছি, তো টানা কন্টিনিউস ব্লগ করতেছি, তো আমার একটা দ্বীপে যাওয়ার কথা ছিল, তো ওই জায়গায় শ্যুট করার কিছুক্ষণ আগে হঠাৎ করে আম্মু ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে লাইকার অবস্থা ভালো না। তখন রাত বাজে 10টা কি 11টা, তো এখন আমি 10টা 11টার দিকে আমি আরেকবার কনফার্ম হচ্ছিলাম, বা 1টার দিকে দেখতেছিলাম, 2টার দিকে দেখতেছি লাইকা শুয়ে যাচ্ছে, মানে উঠতে পারতেছে না, খুব বাজে অবস্থা। তখন আসলে লাইকার কোনো ওয়ে পাচ্ছিলাম না যে কোনোভাবে কি কিছু করা যায় কি না। সকালে 1st আওয়ারে কোনো ফ্লাইট নাই, দুপুরে কোনো ফ্লাইট নাই। তো এরপর আমি আসলে আমি যখন ওই সময়গুলো যাচ্ছিলো, লাইকার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিলো এক্সট্রিম লেভেলে, তো ওকে ডাক্তার দেখানো, ওই যে আমি একটা স্টোরি দেওয়ার পর অনেকে হেল্প করছে, ওই রাত্রেবেলায় এক ভাই চলে গেছে ডাক্তার, সে রাত 3টার দিকে, তো ট্রিটমেন্ট করতে। তো আমি এতটুকু বলি যে কেন অ্যাকচুয়ালি 13 বছর একটা যে কোনো একটা পেট লাভারের কাছে ইটস ভেরি ইম্পর্টেন্ট, যারা আসলে বিড়াল বা কুকুর বা যে কোনো প্রাণী আপনারা পালেন না কেন, এটা আসলে আপনার একটা ভালোবাসা কাজ করে ফেলবে। একটা বাসার ভিতরে 13টা বছর আমাদের সাথে আসে, এটা তো একটা মানে অনেকেই লেখছে যে আফ্রিদি ভাই আপনি একটা মানুষ মারা গেলেও এরকম করেন না, আপনি এত মানুষ রাস্তায় শুয়ে আছে তাদের কেন হেল্প করেন না। আসলে তাহলে আপনি আমার ওয়েল উইশার না, বা আপনি আমার ফ্যান না। আপনি যদি একটা ব্যাপার ফ্যানদেরকে জিজ্ঞেস করেন, আমার বা আমার আশেপাশে মানুষকেও যদি জিজ্ঞেস করেন, আমি জানি না কত মানুষ কী করে, বাট আমি যথেষ্ট পরিমাণ মানুষদের জন্য করি। আমার যদি 100 টাকা ইনকাম হয়, আমি পারলে 90 টাকাই দিয়ে দিই। হ্যাঁ, তো আমার আসলে এই তুলনাটা দিয়ে না যে আমি মানুষের জন্য কিছু করি না বা না করি, একটা কুকুরের জন্য কেন করছি, একটা কুকুর আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে যদি আপনারা গালি দেন, সমালোচনা করেন, এটা আপনাদের ব্যাপার, আপনার সমালোচক আপনারা করতেই পারেন, এটা রাইটস আপনাদের আছে, আমার কোনো অসুবিধা নেই ভাই। আমি ছোটোবেলার থেকে অনেক কিছু দেখে বড় হয়েছি এইসব সমালোচনা টমালোচনা, বাট আমি ওকে শেষ বিজয়ে একটা 13 বছর একটা আমার একটা পেট, যাকে আমি অনেক বেশি ভালোবাসি, ওকে আপনারা যা খুশি তা বলেন, বা আমাকে যা খুশি, বা আমার ফ্যামিলিকে বলেন, আই ডোন্ট কেয়ার। আমার লাইফটা করার দরকার ছিল, কারণ আমার ওই হেল্পটা দরকার ছিল, যে হেল্পটা আসলে অনেক ইম্পর্টেন্ট ওই টাইমটা। তো ওই হেল্পটা আসলে অনেক অনেক মানুষ হেল্প করছে, যেটার জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ। আর আমার যারা ফ্যান্সরা প্রথম থেকে আমাকে দেখতেছে, তারাও লাইকাকে ভালো করে চেনে যে আমার বাসায় একটা ডগ আছে। আমি সবসময় ওকে কম শো করতাম, বাট আমি অলওয়েজ ট্রাই করতাম যে
থাকে না যে এই সমালোচনাটা যেটা নিয়ে হয় এগুলা থেকে একটু দূরে থাকতে লাইকাকে নিয়ে, কারণ আমরা অনেক বেশি ভালোবাসি, কারণ একটা ডগের কারণে আমাদের ফুল ফ্যামিলিটা এত এনার্জেটিক হয়ে থাকতো যে সবাই এসে লাইকাকে ধরতাম, সবাই লাইকা হাগ করতাম। সে লাইকা এখন আর ঘরে নাই, তো বাসায় এই 13 বছর যাবৎ একটা আওয়াজ শুনি প্রতিদিন ঘুম ভাঙায় কিন্তু লাইকাই, ঠিক আছে, আইসে চিল্লাই তো উঠাই তো আমাকে ঘুম থেকে, ঠিক আছে। তো প্রতিদিন একটা, এটা আমি আসলে একটা নর্মাল মানুষকে বুঝাইতে পারবো না, আমি এটা একটা অনলি একটা প্যাট একটা পেট লাভার যারা আছে তারাই এই কষ্টটা বুঝবে, যারা ডগ পালতেছেন, যারা ক্যাট পালতেছেন, যারা পাখি কবুতর এনিথিং পালতেছেন, আপনারা তারাই বুঝবে, এটা বাকি মানুষ বোঝার আসলে ক্ষমতা আমি নাই। আর এই সমালোচনাটা করেন না যে আপনারা এত কিছু একটা ডগের জন্য করতেছেন, একটা নর্মাল মানুষের জন্য করতেছেন কিনা, এই কথাটা আমরা আমাকে প্লিজ বলেন না, কারণ আমি যা করছি এটা আমি মরে গেলে আপনারা দেখবেন, আমি যদি কখনো মারা যাই আপনারা দেখবেন যে আমি কত মানুষের জন্য কী করছি, ঠিক আছে। আমি যখন দান করি এক হাত জানলে, আমার ডান হাত জানলে বা আমার জানে না, কিন্তু আমি যখন হেল্প করি আমি তখন পাড়ায় হেল্প করি, ঠিক আছে, যাতে আরও 100 মানুষ যাতে হেল্প হয়। আমার হেল্প নিয়ে কথা বলেন না, ঠিক আছে, সেই রোহিঙ্গা ইনসিডেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো ইনসিডেন্ট, করোনা ইনসিডেন্ট বলেন, যতগুলো দেশের কোনো না কোনো প্রবলেম হয়েছে, আমি যতটুকু পারি আমি ছিলাম, আমি আসি, আমি থাকবো, আমি সামনেও থাকবো। আমার অফিসের নিচে কত মানুষ আছে, হয় আমি 100%কে হেল্প করতে পারি না, কিন্তু 70% মানুষ এখান থেকে খালি হাতে যায় না, আমি জানি এটা, আমার আশেপাশের মানুষ জানে। আমি আমি বাবা মাকে একটা কথা বলি, আব্বা আমি যদি কখনো মারা যাই বা আম্মা আমি যদি কখনো মারা যাই, আপনি দেখবেন যে আমি কত মানুষের উপকার করছি, তারা আসবে আমার জন্য, ওই দোয়াটা আমার জন্য রেডি আছে, সো আমি জানি, তাই না? তো একটা পেট যখন 13 বছর, 1-2 দিন না কিন্তু 13 বছর যখন আমার সাথে আছে, হ্যাঁ, আমি ওকে সুন্দর করে বিদায় দিতেই পারি, আমি কাঁদতেই পারি, আমি কাঁদবো না, আমি ফাইটা কাঁদবো, কোনো সমস্যা নেই, সমালোচনা হবে হোক, গালাগালি করবে করুক, আই ডোন্ট কেয়ার, তাই না? যেই পেটটাকে দেখে, যেই লাইকাকে দেখে আমি এত দিন শেষে যতই মন খারাপ হই, লাইকার কাছে গেলে ও যখন একটা আমার আমার একটু একটা চাটা দেয় বডিতে বা একটু জড়ায় ধরে আমাকে, মানে আইসের এরকম করে, আই ফিল গুড। আর আপনার আপনি আপনারা যদি কেউ বাড়ি দেয়, আপনার যখন জ্বর হয়, আপনি যখন অসুস্থ হন, আপনার তো চিল্লায় বলতে পারেন আমি অসুস্থ, কিন্তু একটা বোবা প্রাণী কখনো বলতে পারে না এই কথা। আমার শুধু লাইকাদের না, যখন ওই যে ঢাকা শহরে যখন সব কুকুরদের নিয়ে একটা ইনসিডেন্ট হলো, তখনও আমি স্ট্যান্ড আপ করছিলাম। আমি আমি যে কোনো অ্যানিমেল ইতে বলেন আমি সবসময় স্ট্যান্ড আপ করি, আর এখন আরও বেশি করব, তাতে যদি কোনো মানুষের প্রবলেম থাকে থাকুক, এটা একটা পেটলাভারই বুঝবে। আমি এমন না যে কোনো মানুষের হেল্প করি, আমি প্রচুর মানুষের হেল্প করতেছি প্রচুর, এটা একমাত্র আমার যারা আমাকে আমার ওয়েল উইশার, যারা আমার ফ্যান্স, ওরাই জানে আমি কী করতেছি। আমার প্রত্যেকটা মানুষকে বলতে হবে না আমি কেন করতেছি, কেন করতেছি, কেন করতেছি, সিম্পল, আমি আই ডোন্ট কেয়ার। লাইকা নাই, না ফেরার দেশে চলে গেছে, ওকে, ওর ভালো আল্লাহ, আমি আমি এটা তো জানিনি যে বোয়া প্রাণীদের কোনো হিসাব হবে না, ও যেখানে আছে অনেক খুশি আছে, ভালো আছে, থাকুক। আমার ব্লগ 90% কমপ্লিট হওয়ার মাঝখানেই আসলে এটা অবস্থা, আমি ব্লগটাও আপলোড করব, আপনারা ব্লগটাও দেখবেন, শুক্রবার রাত 10টার দিকে আসবে। এটাই শুধু একটু একা 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 লাগতেছে, কালকে থেকে আমি সারাদিন একা, কারণ বাসায় কোনো আওয়াজ নেই, বাসায় কোনো চিল্লানো নেই, তো এটাই তো সমালোচনা হতেই পারে, হোক, আমার কোনো যায় আসে না এটা নিয়ে, মানুষের হেল্প করি করব, অ্যান্ড স্পেশালি অ্যানিমেলদের নিয়ে কাজ করব। এই আমার মতো যারা আসলে, আমি যে এই সিচুয়েশনে পড়ছি, আমি চাই না অন্য কেউ পড়ুক এই সিচুয়েশনটাকে, এরকম যদি কারোর হয় ওইটার ব্যবস্থাও এখন নিব, যাতে ফিউচারে যাতে যে কোনো পশু পাখি যে কোনো কিছু হোক, এরকম যেন রাতে সার্ভিস হোক বা 24 আওয়ার সার্ভিস হোক বা এরকম কিছু একটা প্ল্যান আপ নিয়ে আসবো যারা আছে তাদের সাথেই। অ্যান্ড আমি স্পেশালি আসলে এই সমালোচনা যাদের নিয়ে এত কথা বলে লাভ নেই, তারা আমাকে খাওয়াবে না, তো আমি স্পেশালি প্রত্যেকটা মানুষ যারা আমাকে আমাকে একটু হোপ দিছেন, আমাকে হেল্প করছেন, আমাকে মেসেজ করছেন, আমাকে কেয়ার করছেন, আমার একটু হলেও কোনো না কোনোভাবে উপকার করছেন, আমি আপনাদের কাছে অলওয়েজ কৃতজ্ঞ থাকবো। আপনারা আমার বিপদের সময় আমার পাশে ছিলেন সবসময়, আমি আর আমার পরিবার এটার কারণে আপনাদের কাছে থ্যাংক ইউ বলে শেষ করতে পারবো না। তো ইনশাল্লাহ যারা আসলে পেট লাভার, স্পেশালি তাদেরকে বলতেছি, আপনারা আপনাদের পেটদেরকে বেশি করে ভালোবাসবেন, যে কোনো বোয়া প্রাণীকেই আপনারা ভালোবাসবেন, সবসময় এদের টেক কেয়ার করবেন, পারফেক্ট টেক কেয়ারটা করবেন, আর কোনো হেল্প লাগলে তো আমি আছি ইনশাল্লাহ। অ্যান্ড মাই টিভির দরজা সবার জন্যই খোলা, সবসময়ের মতোই বলি যে মাই টিভি ইজ নট এ টিভি চ্যানেল, ইটস এ হেল্পিং হ্যান্ড। আমার বাবা মানুষের হেল্প করতো, আমিও করি, সামনেও করে থাকবো, আর সবাইকে যেহেতু এখন মন মানসিকতা একটু ভালো না, তারপরেও ব্লগটা আমি আপলোড দিব,
ফ্রাইডেতে 90% শ্যুট হয়েছিল, বাকিটা আমি লাইকাকে ট্রিবিউট দিব। সো কেউ খারাপ কথা বললে বলেন, আমার কোনো যায় আসে না এটাতে, কেউ সমালোচনা করলে করেন, আমার কোনো আই ডোন্ট কেয়ার। আই লাভ মাই ডগ অ্যান্ড আমি আমার ফ্যান্সরাও, আমার আমার যারা ফ্যান্স যাদের জন্য আমি এই পর্যন্ত আসছি, আমার যারা ওয়েল উইশার, তারাও আমার ডগটাকে খুব পছন্দ করতো, তো আমি তাদের জন্য ভিডিওটা আপলোড দিব ইনশাল্লাহ। সো ব্লগ আসতেছে পরশু দিন রাত 10টার দিকে, অ্যান্ড এটাই আমার বাসায় যেতে ইচ্ছা করে না একদমই একদম। আমি একটু কমেন্ট করাটা পড়ি, অনেকদিন যাবৎ কমেন্ট পড়ি না। ট্রাই টু বি স্ট্রং ভাইয়া, লিখছে হচ্ছে তানভীর। আমি স্ট্রং আসলে বাসায় যেতেই খুব খারাপটা লাগে মেইনলি, বাসায় মানে ওই এটাই খুব কেমন জানি একা, বেশি একা হয়ে যায় মনে হতেছে, খুব খারাপ লাগে আর কি। স্ট্রে স্ট্রং, থ্যাংক ইউ নাবিহা। আসলে আমি আমি এটা বলবো, 90% মানুষ খুব সাপোর্ট দিছে, আমি এটা খুব বলছি, খুব খুব আই আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ লস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আমি আমার আপনাদের সাপোর্টটা অনেক এই ছিল। আফ্রিদি চোখে কোনো গরিব মানুষকে অসহায় পড়ে থাকলে আফ্রিদি অনেক সাহায্য করে। হ্যাঁ আমি অলওয়েজ করি আর আমি করবো, আমি তো বলি না আমি থামতেছি, আমি অলওয়েজ করবো এটা নিয়ে একটা কম্পেয়ার করেন না প্লিজ। এটা আমার একটা আমার একটা কলিজার টুকরা ছিল, এটাকে নিয়ে আপনার কেউ কম্পেয়ার করেন না, মানুষের সাথে কখনো কুকুরের কম্পেয়ার করেন না, ইটস এ ডিফারেন্ট থিং। আই লাভ পেট, সো ইটস ডগ ক্যাট, আই লাভ পেট, সো এটার সাথে কম্পেয়ার করেন না। লাইকার নাই, সো আমরা এটা নিয়ে আর কথা বলবো না। আর টিকটকেও সব জায়গায় যাতে এটা না দেয়, কারণ আমি কোনো জায়গায় ঢুকতে পারতেছি না, আমার যেখানে যাই সেখানে লাইকার ই দেখতেছি, সো আমি নিজে খুব কষ্ট লাগতেছে, সো আমরা এটা না করি। বি স্ট্রং ফর এভার ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা আসেন, স্ট্রং হব না কেন, ছেলে মানুষ তো স্ট্রং হতেই হবে, না হওয়ার তো কোনো উপায় নেই। আই থিঙ্ক উই ক্যান ফিল ইউর পেইন, পেট লাভারাই বুঝবে। আমি নর্মাল মানুষ, আমি একটা আমি জানি না যাদের মধ্যে কোনো আই ডোন্ট নো, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করবো না। আমার এত বছর, আমি আজকে 7-8 বছর ইউটিউব লাইনে, আমি আমার আমার সাথে কখনো এরকম হয় নাই, সো আমার ভুল হয়েছে, সমালোচনা হয়েছে, কোনো ফ্যাক্ট না। এই কষ্ট বুঝাতে আমাদের একটা ডগ ছিল, তার নাম ছিল সি, ওর হঠাৎ করে মারা গেছে, তার আবার ক্যাট ছিলাম, ওর নামও সেম রাখছিলাম, ও মারা গেছে হঠাৎ করে, জানি সময়টা। হ্যাঁ এটাই আমার আমার শিয়ান ক্যাট ফোর্থ ফ্লোর থেকে পড়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে, আল্লাহর কাছে অনেক দোয়া। দেখেন আলহামদুলিল্লাহ, 4তলা থেকে পড়ে যাওয়ার পর কীভাবে, আই হ্যাভ নো আইডিয়া, মাই গড। তাহলে তো এখন কি মানে হাঁটতে পারে? ডোন্ট ক্রাই বো ব্রো, বি স্ট্রং। আমি ভেঙে পড়ছিলাম, বললাম না যে আমি খুব অ্যাটাচ ছিলাম লাইকার সাথে, শুধু আমি না বাবা আম্মু, মানে আমাদের বাসায় গেলে মানে আপনি বুঝতে পারবেন না একটা, আমি বুঝাইতে পারতেছি না, আমি বললাম তো আমি বুঝাতে পারতেছি না একদমই না। আমার ঘরে এমন একটা পুচকু আছে যে বাবা বাবাদের জন্য অনেক কিছু করা উচিত ভাইয়া। সেম, অনেক খারাপ লাগছে, আমারও সেম একটা ডগ আছে, বাট আমারটা দেশি বিদেশি না, তাও অনেক ভালোবাসি। অফকোর্স অফকোর্স, সবাই অনেক, আই নো ইউর ফিলিং ফর লস্ট ইন এ পেইন, থ্যাংক ইউ। সো যাই হোক, সবাইকে অনুরোধ করবো, যেহেতু এক জায়গায় আটকে থাকলে হবে না, সামনের দিকে এগিয়ে চলতে হবে। তো আমরা ভ্লগ 95 আসছে ফ্রাইডে রাত 10টার দিকে, সবাই দেখবেন, ফুল ফ্যামিলি নিয়ে দেখবেন, ফ্যামিলি কন্টেন্ট বানাই, ফ্যামিলি নিয়ে দেখবেন। আর সমালোচনা আলোচনা করবেন আপনারা, যাতে আমি ঠিক থাকি। আমার পছন্দ দুইটা অ্যাক্সিলারেশন ফেস করেছি লাইকাকে দেখে, ওদের কথা খুব মনে পড়ে গেল। হ্যাঁ আমি বললাম তো, আমাকে অনেক সাপোর্ট পাইছি, প্রচুর পরিমাণ সাপোর্ট পাইছি, যেটা আপনারা দেখাইছেন, দ্য লাভ ইউ গাইজ শোড মি, থ্যাংক ইউ। এটা আনএক্সপেক্টেড, আমি কখনো ভাবি নাই যে এত ভালোবাসা। আমি এক একটা ডাক্তারের নাম পাচ্ছিলাম, এক একটা ডাক্তারের ইনফরমেশান পাচ্ছিলাম, অনেক হেল্প হয়েছে আমার, অনেক হেল্প হয়েছে। বাট আমরা দিন শেষে বাঁচাতে পারিনি, 100% চেষ্টা করছি আমরা সবাই, সবাই চেষ্টা করছে 100%, বাট লাইকার নাই। যেখানে থাকুক হ্যাপি থাকুক, খুশি থাকুক, সবাই এক সময় ডেথ ফেস করবে। হ্যাঁ ট্রু
সবাই। ব্লগ কবে আসবে? ব্লগ আসবে হচ্ছে ফ্রাইডে রাত 10টার দিকে ইনশাল্লাহ। আর ভাই নেগেটিভ কমেন্টসের জন্য সরি, প্লিজ মাফ করে দিবেন। আমি একটা ক্যাট আছে নাম সরু, কে খুব 5 ইয়ার্স যাব ধরে আমাদের সাথে। এক্স্যাক্টলি, আপনার ক্যাটটা যদি আপনার সাথে না থাকে কেমন লাগবে? হঠাৎ করে একটা দুষ্টুমি বাসায় কমে যাবে না? এরকমই আমারও এরকমই লাগতেছে, জাস্ট বাসায় যেতে ইচ্ছা করে না। আমি জাস্ট কোনোভাবে যদি বাসায় না যেতে পারি, আমি আইল বি সো হ্যাপি, আইল বি সো হ্যাপি। আম্মুর অবস্থা ভালো না, পাপ্পার অবস্থাও ভালো না, দুজনেই ভেঙে পড়ছে। কারণ সারাদিন আমরা তো বাইরে থাকতাম, সারাদিন আম্মুর সাথে থাকতো, পাপা গেলে পাপার সাথে থাকতো। যে এখন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আল্লাহর ক্রিয়েশন, সব তো সব আল্লাহর ক্রিয়েশন, আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে। তোমার সাথে মিট করবো একবার হলো, হ্যাঁ ইনশাল্লাহ মিট মিট অ্যান্ড গ্রিট আবার স্টার্ট করবো, হাতে 7-10টা দিন যাক, একটু মনটা ভালো হোক, একটু একটু মুভ অন করি। কারণ এই কষ্টের টাইমে কারা কারা ছিল সেটাই আমি দেখছি আর কি, আমার এই স্যাড টাইমে কারা কারা ছিল আমার সাথে সেটাই আমি দেখছি, কারা ছিল না সেটাও আমি নোট রাখছি মাথায়। আমার প্রত্যেকটা ওয়েলউইশার যারা আমি দেখছি যে ভাই আমার মানে কোনোদিন আমি কোনোদিন ভিডিও শেয়ার করতে দেখি নাই, কোনোদিন কথা বলতে দেখি নাই, তারা পর্যন্ত এসে আমাকে হেল্প করছে, সো অ্যামেজিং। আমি তখন বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি পেট লাভার বাংলাদেশে প্রচুর প্রচুর পেট লাভার আছে, বাট আমরা জানি না। আমাদের এই পেট লাভার নিয়ে একটা কিছু করা উচিত, আর আমি এটা করবো, আমি এটা করে দেখাবো। আমার একটা বিড়াল ছিল, ও এখন আর নেই, অনেক মিস করি অনেক। সি, 4টা আমাকে একজন কেউ একজন বলছিল, 4টা দেয়াল কখনো একটা বাসা হতে পারে না, 4টা দেয়াল কখনো একটা বাসা হতে পারে না। একটা বাসা একটা মানুষ হয়, একটা ভালোবাসার মানুষ হয়, একটা পরিবার তখনই হয় যখন বাবা মা ভাই বোন সবাই একসাথে থাকে। তো এন্ড অফ দ্য ডে এটাই বলবো, বাবা মার সেবা করুন, বাবা মার পাশে থাকেন, কারণ আমাদের ঘর কিন্তু আমার বাবা মা দে, বাবা মারই বাবা। একটা 4টা দেয়াল কখনো একটা পরিবার মানে একটা বাসা বানাতে পারে না যদি আপনার বাবা মা না থাকে। সো বাবা মাকে প্রত্যেকটা পরিমাণ ভালোবাসেন, আর মানুষের হেল্প করেন, আর অ্যানিমেলসদের হেল্প করেন, যে কোনো বোবা প্রাণীরই হেল্প করেন। একটা পানি পিপাসাও যদি বোবা প্রাণীকে আপনি খাওয়ায় দেন, তাতেও আপনার অনেক শো অফ। তো এটাই বলবো, আমার কথায় কেউ নেগেটিভিটি কিছু নেবেন না, সমালোচনা আলোচনা হবে, বাট উই আর মেকিং এ নিউ পেট লাভার হসপিটাল ফর 24/7, প্লিজ আম লেট মি নো ইফ ইউ নিড এনি হেল্প, আইল বি দেয়ার ফর ইউ। আমাকে যদি কোনো হেল্পে লাগে এনিথিং, জাস্ট আমি আসি, আমি আসি, কোনো সমস্যা নেই। সো যাই হোক, তো এটা বলে লাইফটা শেষ করবো, যে ধন্যবাদ সবাইকে, এত রেসপেক্ট, এত ভালোবাসা, এত বিপদের সময় আপনারা ছিলেন, এটাই আমার ভালো লাগছে। যে আপনারা ওয়েল উইশাররা যারা ছিলেন, ফ্যানই হইতে হবে তৌহিদ আফ্রিদি ফ্যান, সেটা আপনার না, অনেকেই না, এটা হইতেই পারে, এটা কমন সেন্স, সবাই যে ফ্যান হবে তা না। আমার ফ্যানদের কাছে আমি কৃতজ্ঞ, আমার ওয়েল উইশারদের কাছে কৃতজ্ঞ, যে আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন, লাইকাকে এত ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসাটার জন্য আমি অনেক হ্যাপি, যে না লাইকা আর জন্য অনেক মানুষ দোয়া করছে, সেইটাই। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নিজের বাবা মাকে সম্মান করবেন, আর ব্লগে দেখা হচ্ছে ফ্রাইডেতে, এই ফ্রাইডেতে রাত 10টার দিকে। সো আমি সরি, আমার কথা একটু ম্যাস্টার আজকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।